আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোনালিসা কিচেন থেকে আবারও এক নতুন রেসিপি নিয়েছি। রেসিপি হলো পুরি আর আলুর দম। তো চলুন বন্ধুরা, এটা বানানো শুরু করি। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, গমের আটা। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর সাদা তেল দিয়ে ভালো করে আমি এটা মেখে দেবো, মিশিয়ে নেব। আটার সঙ্গে তেল আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এরকম হবে। তো এখানে আমি অল্প অল্প করে পানি দেব আর একটা শক্ত ডো মেখে নেব। ডোটা খুব বেশি শক্ত না, এরকম করে মাখতে হবে। তো মেখে নিয়ে দেখিয়ে দিচ্ছি, ডোটা আমি মেখে নিয়েছি বন্ধুরা এরকমভাবে। তো এখানে অল্প তেল দিয়ে এভাবে ঠেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার জন্য ঢেকে রেখে আলু আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব আর লবণ দিব, দিয়ে মেখে নিয়েছি। তো এখন ভেজে নিব, ভেজে নিব। তার জন্য আমি চুলায় একটা কড়াই বসে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়েছে। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও আলুটা ভাজতে পারেন বা রান্না করতে পারেন। তো আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিব। তেলটা গরম হয়েছে, তো এখানে আলু দিব। আলুটা অল্প লাল লাল করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা চলে এই আলু সিদ্ধ করে তেলে ভেজে নিতে পারেন বা আমার মতো কাঁচা আলু এরকম করে তেলে ভেজে নিতে পারেন। তো আমি উঠিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। উঠিয়ে নিয়েছি আলুর দম রান্না করার জন্য। কী কী নিয়েছি দেখুন বন্ধুরা, জিরে নিয়েছি 1 চামচ, 3টা তেজপাতা নিয়েছি, কালা গোলমরিচ নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি 3টে, বড় এলাচ আর লবঙ্গ। ওই তেলে আমি এগুলো ঢেলে দিব আর গ্যাসের রাস্তা লোতে রেখে দিব। এগুলো লাল লাল করে ভেজে নিব। ও লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। তো এখানে আমি পেঁয়াজ কেটে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি অল্প লাল লাল করে ভেজে নেব। আটটা এখন অল্প হাই করে দেবো। লাল লাল করে ভাজা নেওয়া হয়ে গেছে। তো এখানে আদা রসুন পিষে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে দেবো আর লাল লাল করে ভেজে দেব। পেঁয়াজ রসুন আদা সব লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। তো এখানে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আবার মিশিয়ে দেবো, আবার সামনে লবণ দিয়ে দেবো। এখানে একটা বাটি নিয়েছি, এই বাটিতে 3 চামচ টক দই দিব। দই দিয়ে গুঁড়ো মশলা মিশাব। দইয়ের মধ্যে আমি এখন অল্প পানি দিয়েছি। তো এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো 1/2 চামচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ এরকম ভালো করে আমি মিশিয়ে নেব। তবে
মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তো এখানে টমেটো সিদ্ধ হয়েছে তো এখানে ঢেলে দেব আর আটাটা লতে রেখে দেব ভাবে মিশিয়ে নেব মশলাগুলো অল্প কষে দেব এভাবে মশলাগুলো কষে নেওয়া হয়ে গেছে তো এখানে ভেজে রাখা আলুগুলো ঢেলে দেব দিয়ে মিশিয়ে নেব তো এখন ঢেকে দেব ঢেকে দিয়ে এক মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা তো এখানে এক চামচ চিনি দিয়ে দেব চিনি দিয়ে আবারও মিশিয়ে দেব এখানে পানি দিয়ে দেব আলুটা কষে দেওয়া হয়ে গেছে তো এখানে পানি দিয়ে দেব বন্ধুরা এইরকম করে আলুর দম আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে পুরীর সঙ্গে তো আজ আমি পুরি বানাবো তো এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আমি ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা তো এখানে সবার শেষে শুকনো মরিচের কি শুকনো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ এরকম আর এক চামচ ঘি দিয়ে দিব আর সবার শেষে ধনিয়া পাতা দিয়ে আরো অল্প জাল করে নামিয়ে দেব আমার রান্না হয়ে গেছে তো গ্যাসটা এখন অফ করে দিলাম দেখুন কত সুন্দর কালার এসেছে তো এইভাবে আলুর দম রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা পুরীর সঙ্গে অবশ্যই ভালো লাগবে আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা তারপর আমি ঢাকনাটা খুলে নেব খুলে নিয়ে আবার একটু মেতে নেব তো এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব আর রুটির শেপের মতো এটা রুটি বেড়ে নেব কড়াইতে আমি আগে থেকে তেল দিয়েছি তেলটা গরম হলে আমি পুরিটা ভেজে নেব এরকম করে ফানিয়ে নেব লেসিটা আর কড়াই থেকে অল্প করে তেল নিব নিয়ে বেলে নেব একটা হয়ে গেল এখন ভেজে নিব তেল গরম হয়েছে তো এখন আমি দিয়ে দিব দেখুন কত সুন্দর ফুলে গেছে এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিয়ে ভাজিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি হয়ে গেল একটা ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখুন কত ফুলে গেছে তো আমার এই আলুর দম আর পুরীর রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন আর ভালো থাকবেন খুদা হাফেজ